আপনাদের চলচ্চিত্র গ্রাম অঞ্চলে অনেকেই টেলিভিশনে দেখে, টেলিভিশনে দেখার পর অনেকের মধ্যে ইচ্ছা জাগে যে আমিও অভিনেতা হব। এরকম যাদের ইচ্ছা জাগে তাদেরকে আসলে অভিনয়টা লালন করার ক্ষেত্রে কী নির্দেশনা এবং কী উপদেশ থাকবে আপনার পক্ষ থেকে, আপনার দীর্ঘ সময়ের অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে? আমরা আগে যখন বিটিভিতে একটি নাটক অভিনয় করেছি সারা বাংলাদেশ আমাদের চিনেছে, এখন 1400 নাটক করলেও কেউ কাউকে চেনে না। এখন হলো একটা সংঘবদ্ধ একটা চক্রের হাতে অভিনয় চক্র বিষয়টা কুক্ষিগত হয়েছে। নতুন কাউকে মানে সুযোগ দিচ্ছে না এই নাটকে, তাই এবং সিনেমা হল কমে গেছে। কিন্তু আগে যখন 1399টা সিনেমা হল ছিল, এখন 61টা সিনেমা হল। তাই সিনেমায় অভিনয় করে নতুন শিল্পী এসে খুব একটা ভালো করতে পারবে সেটা সম্ভব নয়, কিন্তু ছোট পর্দায় সম্ভব। এখন ছোট পর্দার ব্যাপ্তি বেড়েছে, আগে শুধুমাত্র টিভির পর্দা ছিল, এখন ইউটিউব আছে, ওটি প্ল্যাটফর্ম আছে, ইউটিউব অনেক কিছু আছে। এখানে মানুষ নিজের যোগ্যতা বলে ভিউয়ার্স বাড়াতে পারে, আস্তে আস্তে ভিউয়ার্স বাড়লে যেমন টিকটক করেও কিন্তু আজকে বিখ্যাত শিল্পী হয়েছে, আর যে থেকেও কিন্তু বিখ্যাত শিল্পী হয়েছে। তাই বিখ্যাত হতে কোনো সময় লাগে না, যে কোনো প্ল্যাটফর্ম থেকে অভিনয় এসে সে ভালো করতে পারে নিঃসন্দেহে। আমরা আসলে এই কথা বিশ্বাস আমি করি না যে নতুন প্রজন্ম বই পড়ে না বা বই কেনে না। এই যে বইমেলা হচ্ছে এবার, যদিও পুস্তকের মূল্য বেড়ে গেছে বাজার দরের সাথে, আজ পর্যন্ত কিন্তু কখনো পাঠক কম হয়নি এবং সবার হাতে কিন্তু বই আছে। তাই একথা যারা বলে যে নতুন প্রজন্ম বই পড়ে না, এটা সঠিক না, বই পড়ছে। তবে বই পড়ার আগ্রহটা কিন্তু হুমায়ুন আহমেদ স্যার সৃষ্টি করে গিয়েছেন। উনি আমাদেরকে পাঠকদেরকে কিভাবে বই পড়তে হয়, আমি এই মেলায় দেখেছি লাইন ধরে হুমায়ুন আহমেদ স্যারের বই কিনে পড়েছে, তারপর টুকরিতে ভরে ভরে বই আসার সাথে সাথে বই উধাও হয়ে গিয়েছে। এখন অনেক লেখক আছে এবং এবারও উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা হয়েছে, এবং এই তরুণ প্রজন্ম, হ্যাঁ, তারা মোবাইলে বই দেখছে, তাছাড়া বই কিনেও তারা আগ্রহ, কারণ তার প্রিয়জনকে, ভালোবাসার মানুষকে, স্নেহের মানুষকে, শ্রদ্ধার মানুষকে কিছুটা উপহার দিতে হবে, আর বইয়ের চেয়ে তো ভালো উপহার আর কিছু হতে পারে না। এমন আমরা যেমনটা দেখেছি যে হুমায়ুন আজাদ স্যার এবং হুমায়ুন আহমেদ স্যার, তারা আসলে চলে গিয়েছে, তারা চলে যাওয়ার পর তাদের অবর্তমানে তাদের যে হালটা ধরতে পারে এরকম লেখক তৈরি হতে সময় নিচ্ছে, আসলে এই সময় নেওয়ার ক্ষেত্রে কারণটা বলে কি মনে করছেন আসলে? মানে এই হুমায়ুন আহমেদ অথবা হুমায়ুন আজাদ, এরা কিন্তু নক্ষত্র। নক্ষত্র কিন্তু প্রতি বছর বা প্রতি যুগে যুগে আসে না, এটা শতাব্দীতে আসে। আরেকজন হুমায়ুন আহমেদ স্যার আসতে শতাব্দী লাগবে, শত বছর লাগতে পারে, হাজার বছর লাগতে পারে, তবে আসছে, মানুষ বই পড়ছে। এতে মনে হচ্ছে যে হয়তো অগোচরে কোনো ভালো লেখক এসেছে, নক্ষত্র এসেছে, কিন্তু এত বইয়ের ভিড়ে হয়তো তাকে খুঁজে পাচ্ছি না, একসময় ক্লিক করবে। আমাদের অভিনয় ক্ষেত্রে দেখেন, মানে এই মোশাররফ করিম 20 বছর অভিনয় করেছে, তারপর ক্লিক করেছে। তারপর আপনার চঞ্চল চৌধুরী, একটা নাম করা শিল্পী, সে কিন্তু 27 বছর পর ক্লিক করেছে। মানুষ পড়ে পড়ে দেখে দেখে ক্লিক করায়। হ্যাঁ, আমার মনে হয় সেরকম লেখক এসেছে এবং এই লেখক সহসাই সবার সামনে মানে ভেসে আসবে, তার নাম হুমায়ুন আহমেদ স্যার অথবা হুমায়ুন আজাদ সাহেবের মতো। তা আপনি কি মনে করেন যে বই পড়ে অভিনয় শেখা সম্ভব? হ্যাঁ, আমরা তো থিওরিটিক্যাল বই পড়তে পড়তে হবে। আমি বিজ্ঞানের ছাত্র, আমি জুলজি থেকে অনার্স মাস্টার্স করেছি, আমরা থিওরিটিক্যাল পড়ে তারপর কিন্তু প্র্যাকটিক্যাল করেছি। আর বই পড়ে অভিনেতা হওয়া যাবে, উচ্চারণ শেখা যাবে। বই হলো আপনার নিত্যদিনের সঙ্গী এবং সকল কাজে আপনাকে সহায়তা করবে। আপনি শিক্ষককে সকল সময় পাবেন না, অভিভাবককে সকল সময় পাবেন না, কিন্তু এটা বই আপনার সকল সময়ের জন্য, সকল অসময়ের জন্য আপনার সঙ্গী, এ থেকে আপনি শিখতে পারবেন।